No hanging more than laughter of you. Go and lay down and oblivion. প্রথম পয়েন্ট শেষ করে সাউথ কোস্ট ট্যুরের আমাদের বাস এগিয়ে চলল দ্বিতীয় পয়েন্টের দিকে। সবুজাবৃত ছোট ছোট পাহাড়ের মধ্য দিয়েই আমাদের এই যাত্রাপথ। বাসের জানলা দিয়ে লক্ষ্য করলাম আটলান্টিক মহাসাগরের মধ্যেই জেগে রয়েছে অজস্র পাহাড়। বাস এসে থামল আজকের ট্যুরের দ্বিতীয় পয়েন্টে। ভালো কিছু দর্শনীয় চোখে পড়ছে না। জায়গাটার নাম ব্ল্যাক স্যান্ড বিচ। বহু বিদেশি ভ্রমণার্থীর সমাগম এখানে। একটু হাঁটতেই চোখে পড়ল দূরে আটলান্টিক মহাসাগরের মধ্যে অনেক পাহাড় দাঁড়িয়ে আছে এবং তাদের শেপও বিভিন্ন ধরনের। যতই সামনে এগোচ্ছি একের পর এক সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চমকে দিচ্ছে। বুঝলাম কেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণার্থী এখানে এসে ভিড় করেন। ধূপ সে নিকল কে ছাও সে ফিসল কে হম মিলে জহাঁ পর লম্হা থম গয়া হ্যাঁ ঠিকই ধরেছেন
2015 সালে শাহরুখ খান এবং কাজল অভিনীত দিলওয়ালে বইয়ের শুটিং এই স্পট থেকেই হয়েছিল। दुनिया भुला के तुमसे मिला हूँ, निकली है दिल से ये दुआ। दीरहोल उपद्वीप एवं माउंट रेनिप्सल एर मध्यवर्ती एक कालो बालिर समुद्र तटे नाम ही हलो रेनिप्सल बीच। तबे ব্ল্যাক স্যান্ড বীচ বলেই এই বীচটি বেশি পরিচিত। আক্ষরিক অর্থেই কালো বালিতে ধুধু করছে সমুদ্র তট। এখানকার দর্শনীয় জিনিস হলো প্রকাণ্ড বড় বড় ব্যাসাল্টিক ডিপোজিট। কি অদ্ভুত আকৃতি! মনে হবে কেউ যেন হাতে করে ছেনি হাতুড়ি দিয়ে কুদে কুদে তৈরি করেছে। আগ্নেয়গিরির কুচকুচে কালো ব্যাসাল্ট পাথর জলের তোড়ে যুগ যুগ ধরে ভাঙতে ভাঙতে কাকড়ের অনুরূপ। আর এই কাকড় আরও ভাঙতে ভাঙতে বালির মতো হয়েছে এখানে, তাই বালির রং এখানে কালো। আটলান্টিক মহাসাগরের মধ্যখানে ব্যাসাল্ট পাথরের স্তম্ভগুলিকে স্থানীয় লোকেরা ট্রোল বলে। এইখানে সবাই খাচ্ছে কোথায়? প্রচণ্ড জোরে আটলান্টিকের ঢেউ আশ্রে পড়ছে সমুদ্র তটে। আইসল্যান্ডের লোককথা অনুযায়ী একবার এক আইসল্যান্ডের অধিবাসীর স্ত্রী কিডন্যাপ হয়েছিল এবং দুটো ট্রোল তার স্ত্রীকে খুন করেছিল। সেই আদিবাসী ওই
ট্রোলকে ফলো করে এই ব্ল্যাক স্যান্ড বিচে আসে এবং তাকে পাথরে পরিণত করে, যাতে আর কোনো দিন তারা খুন করতে না পারে। সামনেই দেখা যায় সেই দুটি ট্রোল। ক্যানাডার টরন্টো শহর থেকে আগত এই দুই ভ্রমণার্থী এখন আমাদের বন্ধু হয়ে গিয়েছে। ১৯৯১ সালে এই ব্ল্যাক স্যান্ড বিচ পৃথিবীর সব থেকে সুন্দর ১০টা ট্রপিক্যাল বিচের তালিকাভুক্ত হয়। ব্ল্যাক স্যান্ড বিচকে টাটা বাই বাই করে উঠে পড়লাম বাসে। এলাম
ব্ল্যাক স্যান্ড বিচের অনতি দূরে মোটামুটি এক জনবহুল স্থান ভিকে। এখানকার জনসংখ্যা মাত্র 350। পাহাড়ের বেশ কিছুটা উঁচুতে এই ভিকের অবস্থান। এখানে আছে একটা গ্রেভিয়ার্ড, সামনে আটলান্টিক মহাসাগর, আর আছে অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি। ব্ল্যাক স্যান্ড বিচে আমরা, যেখানে আটলান্টিক মহাসাগরের ভিতরে মাত্র দুটো ট্রোল দেখতে পেয়েছিলাম, ভিকে এসে দেখলাম সেটা আসলে দুটো ট্রোল নয়, এখান থেকে দেখা যায় 5টা ট্রোল। ভিককে বিদায় জানিয়ে উঠে পড়লাম বাসে। যতদূর জানা যায়, আইসল্যান্ডে প্রথম হলিউড সিনেমার শুটিং হয়েছিল 1985 সালে, জেমস বন্ডের এ ভিউ টু এ কিল্ডের মাধ্যমে। এরপর অবশ্য স্টার ট্রেক ইন্টু ডার্কনেস, স্টার ডাস্ট, ক্রোকোডাইল ব্ল্যাক মিররের মতো নামি দামি হলিউড পিকচারের শুটিং এখানে হয়েছিল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়া সত্ত্বেও বেশি সিনেমার শুটিং এখানে হয় না, কারণ এই দেশ খুবই কস্টলি। বাংলা থ্রিলার ফিল্ম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত হনুমান ডট কমের শুটিং হয়েছিল 2013 সালে, আর শাহরুখ খানের ফিল্ম দিলওয়ালের শুটিং হয় 2015 সালে। 2019 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ডের স্থান হল চতুর্থ, ফিনল্যান্ড, ডেনমার্ক এবং নরওয়ের পর। পার ক্যাপিটা জিডিপি অনুযায়ী বিশ্বের ধনী দেশগুলির মধ্যে আইসল্যান্ডের স্থান হল পঞ্চম, লুক্সেমবার্গ, নরওয়ে, সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ডের পরে। সাউথ কোস্ট ট্যুরের বাস এসে থামল পরবর্তী পয়েন্টে।
হ্যাঁ, এটাই হলো আইসল্যান্ডের বিখ্যাত সেই স্কোগাফস ওয়াটারফলস। এই ফলসটি 25 মিটার চওড়া এবং 60 মিটার উঁচু। সূর্য উঠলেই এখানে তৈরি হয় রামধনু। এবার দারুণ উঠেছে। শুরু তুম পে ফনা হে সুফিয়ানা এ রাস্তা মা কারওয়া মঞ্জিল হো জাতা জহাঁ কো হর রাস্তা রঙ দে তুমো হে গেরুয়া
Det stolteste kontinentet arealet har sett seg selv vokse, har sett seg selv falle. Hun kommer igjen, hun forvalter en skatt. Hun har ennå noe ingen andre har tatt. Se han der, går og tråkker meg. Beina stive som tømmerstokker her. এই স্কোগা ফলস থেকে স্কোগা নদী 5 কিলোমিটার দূরে সমুদ্রের দিকে বয়ে চলেছে। স্কোগা ফলস দর্শন শেষ করে উঠে পড়লাম আবার বাসে। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, গ্লেসিয়ার, উষ্ণ প্রস্রবণ, জলপ্রপাত সব মিলিয়ে এত প্রাকৃতিক বৈচিত্র্য যেখানে, সেখানে লোককথা জন্ম নেবে না সেটা হতেই পারে না। প্রকৃতির বৈচিত্র্যময়তার সাথে একাত্ম হয়ে গড়ে ওঠা সব লোককথার পীঠস্থান হল এই আইসল্যান্ড। তারা বিশ্বাস করে আগ্নেয়গিরির গরম লাভা জমে পাথর হয়ে গিয়ে অদ্ভুত প্রাকৃতিক আকার ধারণ করে। সেটাই নাকি তাদের কল্পনায় জন্ম জন্মান্তরের এলস হয়ে আজও দাঁড়িয়ে। লাভা গুহার মধ্যে সিংহাসনে আজও বসে থাকেন ট্রোলদের রাজা। ঝর্নার জলে রামধনু দেখা গেলে পরিদের গানও শোনা যায়। To born the child, not a single room was inside. By and by they find a little nook in a stable all forlorn, and in a manger cold and dark Mary's little boy was born. পিছনে বাদামি পাহাড়, সামনে মসে ঢাকা পাহাড়, অসাধারণ এই বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ দেখে উঠে পড়লাম আবার বাসে। এসে পড়লাম অপর একটি সুন্দর ফলসের সামনে, নাম সেলজারল্যান্ড ফস ফলস। ৬৫ মিটার উঁচু এই ফলসটি উৎপত্তি হয়েছিল
এক ভলকানো গ্লেসিয়ার এইজ অফ জাকুল থেকে। না টাইম আছে, অসুবিধা নেই, টাইম আছে, হবে, অসুবিধা নেই। এই ফলসটির অন্যতম বৈশিষ্ট্য হলো ফলসটির পেছন দিক থেকে রাস্তা দিয়ে হাঁটা যায়, তবে জলে তোড়ে ভিজে যেতে হয়। এই ফলস থেকেই তৈরি সেলজারল্যান্ডস নদী কুলুকুলু শব্দে বয়ে চলে। সেলজারল্যান্ডস ফলস দেখে বাসে উঠতেই সন্ধ্যা ঘনিয়ে এলো। হোটেল ফসে যখন আমরা এসে পৌঁছালাম, তখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আজকের ট্যুর থেকে
আমাদের হোটেলের নামকরণের সার্থকতা জানতে পারলাম, কারণ ফস মানে জলপ্রপাত। পরদিন সকালে বাসে করেই রওনা দিলাম রেকিয়াভিক এয়ারপোর্টের উদ্দেশ্যে। রেকিয়াভিক এয়ারপোর্টকে অনেকে স্টপওভার এয়ারপোর্টও বলে থাকেন, কারণ ইউএস এবং ইউরোপের যাত্রীরা অনেক সময় এখানে হল্টেজ দেন। আইসল্যান্ড এয়ার FI 318, এই ফ্লাইটেই আমরা রেকিয়াভিক থেকে অসলোর দিকে চলেছি। সময় নেবে 2 ঘন্টা 40 মিনিট। আমাদের প্লেনটি নরওয়ের সুবৃহৎ লেকের উপর দিয়ে চলতে লাগল। প্লেন ল্যান্ড করল অসলো এয়ারপোর্টে। এখানেই আমার ভ্রমণ সাথী বন্ধু অপ্রতিমকে বিদায় জানালাম।